জলেশ্বর ব্লক রাইবনিয়া থানা অধীনস্থ কালিক গাঁরে জনে নববিবাহিতা মহিলাঙ্ক অস্বাভাবিক মৃত্যুকু নেই গাঁরে উত্তেজনা দেখা দেইছি। মহিলাঙ্কু হত্যা করা যাইছি বলি তাঙ্ক বাপঘর লোকে অভিযোগ করিছন্তি। তেবে শাশুঘর লোকে ঘরে নথিবা বেলে মহিলাঙ্ক মৃত্যু হইছি, কিপরি মৃত্যু হেলা এ বিষয়ে আমি জানিনু বলি কইছন্তি। খবর পাই কালিক গাঁকু যাইতিবা রাইবনিয়া পুলিশকু মহিলাঙ্ক সম্পর্কীয় মানে 2 ঘন্টারু অধিক সময় ধরি অটক রাখিছিলে। বিবরণীরু প্রকাশ যে কালিক গ্রামর সুকুরা দণ্ডপাটঙ্ক পুয় বিজু স্থানীয় কনকই গ্রামর স্বর্গত মনোরঞ্জন বেহেরাঙ্ক ঝিও বিনতীঙ্কু বিবাহ করিছিলে। তেবে বিনতী শাশুঘরে থিবাবেলে তাঙ্কর মৃত্যু হইছি। খবর পাই বাপঘর লোকে কালিকরে পৌঁছিবা সহ এহা এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলি অভিযোগ করিছিলে। ফলরে সেঠারে উত্তেজনা প্রকাশ পাইছিলা। সেমানে ঘরে নথিবা বেলে বিনতীঙ্ক মৃত্যু হইছি বলি শাশুঘর লোকে সফেই দেবারু সেঠারে উত্তেজনা প্রকাশ পাইছিলা। খবর পাই রাইবনিয়া থানাধিকারী বারিণী দাস পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলকু যাওতিবা বেলে বিজুঙ্ক ঘরঠারু কিছু দূরে অপরাহ্ন 4টাকু বিনতীঙ্ক সম্পর্কীয় মানে পুলিশ গাড়িকু অটক রাখিছিলে। বিনতীঙ্ক মৃতদেহকু মধ্য সেমানে পুলিশকু জবত করিবাকু দেইনথিলে। তেবে বুঝাসুঝা পরে 6টা সময়রে পুলিশ মৃতদেহকু হাতিগড় গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রকু আনিথিবা বেলে সেঠারে বিনতীঙ্কু অফিসিয়ালি মৃত ঘোষণা করা যাইথিলা। বিনতীঙ্কর ভৌণী মলি বেহেরা এহা এক স্বকল্পিত হত্যাকাণ্ড বলি রাইবনিয়া থানাকে লিখিত অভিযোগ করিছন্তি। সেইপরি জলেশ্বর এসডিপিও দিলীপ কুমার সাহু ও জলেশ্বর আইআইসি রঞ্জন বেহেরা হাতিগড় গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে রহি ঘটনার তদন্ত করিছন্তি। সম্পর্ক শাশু স্বামী আশুর দাবি কম করছে মানে আমি আমার ঝিও মরি যাইছে যৌতুক নির্যাতন মারিছ সারা জীবন যার সামনে 3 জন যার নন বেল হুঁ এইটা আমি চাহুছ। স্যার ছিলেনি না মোর কাছে পড়ে যাইছে স্যার পৌঁছিনি জাস সেটা মু জানি না। বস্তারু সুভাষ দাস কো রিপোর্ট এ1 ওড়িশা।